মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ফাটাফাটি। এখানে ঋতুভরী চক্রবর্তী ও আবির চ্যাটার্জি অভিনীত এটি একটি সামাজিক সিনেমা, যেখানে দর্শকদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূলত এই সিনেমাটি মহিলা কেন্দ্রিক, মেয়েদের নিয়ে, মেয়েদের শরীর নিয়ে। একটা মেয়ে যদি দেখতে শুনতে ভালো হয়, কিন্তু যদি সে মোটা হয়ে যায় তাহলে তাকে দেখতে কি খারাপ হয়ে যাবে? আর মেয়েদের মোটা হওয়াকে নিয়েই এই সিনেমা। এখানে দেখানো হয়েছে বিয়ের পর একটি মেয়ে যদি মোটা হয়ে যায় তাহলে তার শাশুড়ি বা বর এর চক্ষুশূল হয়ে ওঠে। এখানে শুধু একটি মেয়ে নয়, গোটা কয়েক মোটা মেয়েদের কাহিনী তুলে ধরা হয়েছে। তবে এখানে ঋতুভরী মানে তার যে ক্যারেক্টার ফুল্লরি, তার উপরই বেশি ফোকাস করা হয়েছে। এটাও দেখানো হয়েছে মোটা হওয়াকে নিয়ে শুধু পুরুষরাই যে কটূক্তি করে তা নয়, এর সঙ্গে কিছু স্লিম মেয়েরাও জড়িত আছে, যারা বেশি করে এই বডি শেমিংয়ের কথা তুলে ধরে। মানে মেয়েরাই মেয়েদের মোটা হওয়াকে নিয়ে কটূক্তি করে। তবে বডি শেমিং নিয়ে এর আগেও হিন্দি সিনেমা জোর লাগাকে হ্যাশার মতো সিনেমা হয়েছে। তাহলে এই সিনেমার মধ্যে নতুন কী আছে? সেটা হচ্ছে ড্রামা এবং একটি মেয়ে ছেড়ে অনেক মোটা মেয়েদের কথা এখানে তুলে ধরা হয়েছে। এবং এই সিনেমাটি ক্রিটিকদের সঙ্গে দর্শকদেরও বেশ ভালোই লেগেছে। তবে আমার মনে হয়েছে ড্রামাটা এখানে একটু বেশি ব্যবহার করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কমেডি সিনও আছে এবং একটা ইমোশন ভাবও এখানে দেখতে পাওয়া যাবে। এবং এই সিনেমার মাধ্যমে এটাও বোঝা গেছে যে মোটা মেয়েরাও নিজেদের ভাবনা ইচ্ছাকে পূরণ করতে পারে। এই সিনেমাটি ঋতুভরী মানে ফুল্লরা ভাদুরীকে ঘিরে গড়ে ওঠে, যে স্বামী আবির, বাচস্পতি, শাশুড়ি ও ছোট দেওয়ারকে নিয়ে সংসার। কিন্তু মোটা হওয়ার কারণে শাশুড়ির খোঁটাও শুনতে হয়, আবার মোটা হওয়ার কারণেই মা হতেও পারছে না। ফুল্লরা আবার একটি শখের কাপড়ের ডিজাইনের কাজও করে। এই সঙ্গে ফুল্লরা তিন বন্ধু আছে, তারাও মোটা এবং তাদের স্বামীদের কাছ থেকেও মোটা হওয়ার কারণে অনেক কথাও শুনতে হয়। এর সঙ্গে আবার একটি মেয়েও আছে এদেরই পাড়ায়, বিকি নামে, সুন্দর দেখতে এবং আবার মডেল। বিকি রোগা হওয়ার কারণে এই মোটা মেয়েদের কথা শোনাতেও কখনো ছাড়ে না। এমনকি পাড়ায় সরস্বতী পুজোর ফ্যাশন শো এর আয়োজনের সময়ও বলে মোটা মেয়েরা এখানে হাঁটতে পারবে না। এইভাবে নানা অছিলায় এদের অপমান করা হয়। কিন্তু ফুল্লরার বর বাচস্পতি ফুল্লরাকে খুবই ভালোবাসে। এরই মধ্যে ফুল্লরা তার দেওয়ারের সাহায্য নিয়ে এক ফ্যাশন সংক্রান্ত পোস্ট করে ইনস্টাগ্রামে এবং তার ডিজাইন করা কাপড় ফেমাস হয়ে যায়। ফুল্লরা এখানে মুখ দেখায় না, ছদ্মনাম ব্যবহার করে মিস ফাটাফাটি নামে। এদিকে বাচস্পতির আবার কাজ চলে যায়, কিন্তু কলকাতার একটি নামি কাপড়ের দোকানে আবার কাজে লাগে। আর এই কোম্পানি আবার ফুল্লরার সঙ্গে ডিজাইন নিয়ে বিজনেস করতে চায় এবং মিস ফাটাফাটিকে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য অনুরোধ করে। তো শেষ পর্যন্ত মোটা শরীর নিয়ে ফুল্লরার স্বপ্ন পূরণ হবে কি না, র্যাম্পে হাঁটা হবে কি না, তার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। আমার মতে এই সিনেমাটা একবার হলেও আপনার দেখা উচিত, খুব একটা খারাপ লাগবে না। তবে মাঝে মাঝে একটু আদ্রু ঢিলে ঢালা ভাব মানে স্লো নিশ্চয় হয়ে পড়ে, তবে এই সিনেমাটা ভালোই লাগবে। এই সিনেমাটা সম্পূর্ণরূপে ঋতুভরী এবং ফাটি এখানে অভিনয় করেছে এবং মোটা চেহারার আকারে নিজেকেই যেন ছাপিয়ে গেছে। এর সঙ্গে আবির পার্শ্ব চরিত্রে হিসাবে যোগ্য সাহায্য করেছে আর খলনায়িকার চরিত্রে স্বস্তিকে একদম মানিয়ে গেছে। তাই সমস্ত দিক দিয়ে ফাটাফাটি সিনেমাকে আমি 5.5/3 স্টার নিশ্চয় দিতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।